গুড মর্নিং, আজকে হচ্ছে 12ই অক্টোবর, মানে মহানবমী। আজকে নবমী আর দশমী একই সাথে পড়েছে, তো সেই জন্য সবাইকে শুভ বিজয়া জানাই। আর নবমী দুপুরবেলা আমাদের কুপন কাটা হয়েছিল 30 টাকা করে, তো আমাদের সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছে পাড়া দিয়ে। তো যেহেতু আজকে বিজয়া ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তো একটু সবাই মিলে তাই আনন্দ করছিলো, একটু নাচানাচি করছিলো, তো আমরা একটু যোগদান দিয়েছিলাম সাথে। পাড়ার সব বৌদিরা কাকিরা সবাই মিলে একসাথে নাচানাচি করা হয়। এই পুজোর কটা দিনই সবাই একসাথে থাকা হয়, এরপরে সব যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, তো সেই জন্য আনন্দে প্রথমে সবাই মিলে নাচানাচি করা হচ্ছে। তো আজকে বিকালবেলা একটু প্রোগ্রাম আছে। সন্ধ্যার সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আজকে যেহেতু নবমী দশমী একদিনে পড়েছে, আজকেই শেষ দিন, কালকে অনেক ঠাকুর হয়তো বিসর্জন দিয়ে দেবে, তো সেই জন্য আমরা গড়িয়াহাট গেছিলাম। আমরা প্রত্যেক বছর যাই, তাই এবছর একটু দেরি করে লাস্টের দিকে গেলাম। তো ভিড়টা অনেক কম ছিল, প্রত্যেক বছর যেরকম ভিড় ঠেলাঠেলি যাই হয়, মানে যা হয়, এবছর তার হাফও হয়নি। তো যাই হোক, বেশ ভালোই ঠাকুর দেখলাম। আমরা প্রথমে চলে গেছিলাম যোধপুর পার্ক। এখানে জ্যান্ত মানুষ দিয়ে আর কি একটা থিম করেছে, বেশ সুন্দর বস্তি টাইপের একটা এলাকা করেছে, বেশ ভালো। ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা দেখে আমরা নেক্সট চলে আসি হিন্দুস্তান পার্কে। তো হিন্দুস্তান পার্কে লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, তো লাইটিং দেখতে দেখতে আমরা চলে এসেছি। এবছর ভিড় একদমই নেই, পুরো ফাঁকা, বেশ ভালোই লাগে। রাত্রিবেলা ঘুরতে গেলে যেরকম গরম লাগে সেই গরমটাও নেই, যেহেতু বৃষ্টি হয়েছে বিকালের দিকে অল্প একটু। এখানে যে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলের যে থিমটা করেছে, সেটা একদম দেখে মনে হচ্ছে কোনো মন্দির। পুরো মার্বেল, ইটালিয়ান মার্বেল বসিয়ে করা হয়েছে। ঠাকুরগুলো দেখেও মনে হচ্ছে না যে মাটি, দেখে মনে হচ্ছে একদম পাথরের, অরিজিনাল পাথরের। তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দর করেছে। এরপর আমরা এটা দেখে সোজা চলে আসি গড়িয়াহাটে, তার কারণ এখনও ওখানে দুটো ঠাকুর বাকি ছিল, দেখা হয়নি। গড়িয়াহাটে চলে আসার কারণ হচ্ছে ওখানে পার্কিং পাচ্ছিলাম না, সেই জন্য বাধ্য হয়ে গড়িয়াহাটে চলে এলাম। গড়িয়াহাটে প্রথমে যে ঠাকুরটা দেখতে এসেছিলো সেটা হচ্ছে এক ডালিয়া। তো এখানে থিমটা করেছিল, এখানে লাইটিংগুলো বেশ সুন্দর করে, আর থিমটা করেছিল পুরীর জগন্নাথ মন্দির। ভেতরে গিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে জগন্নাথ মন্দিরের মতনই লাগছে, কিন্তু ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। এখানে প্রত্যেক বছর ঝাড়টা বেশ সুন্দর করে, ভেতরে বড় ঝাড় করে।
আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি। একটু ভিড় আছে, যে ভিড়টা দেখা যাচ্ছে সেই ভিড়টাই কিন্তু প্রত্যেক বছরের তুলনায় কিছুই না, এর প্রায় 3-4 ডবল ভিড় এখানে হয়। এখানে প্রত্যেক বছরই আমরা আসি, তো প্রত্যেক বছর এত ফাঁকা কোনোদিন ঠাকুর দেখা হয়নি, তো এই বছর যতটা ফাঁকা আছে ঠাকুর। একগেলার ঠাকুরটা দেখে আমরা নেক্সট চলে আসি সিঙ্গি পার্ক। তো সিঙ্গি পার্ক রাস্তার ওপারে ফুটে, তো সেই জন্য রাস্তা ক্রস করে আসতে একটু টাইম লেগে গেল। তো এই ভেতরে এখন যাব, কিছুটা ভেতরে হেঁটে যেতে হবে, 5 মিনিটের মতন ভেতরে গলির ভেতরে যেতে হবে। যেতে যেতে হঠাৎ দেখি রাস্তার ধারে একটা বিশাল বড় একটা ধোসা রয়েছে। তো সেটা দেখে প্ল্যানিং করেছিলাম আজকে রাত্রিবেলা ধোসা খাবো, কিন্তু কোথাও ভালো ধোসা পাইনি, সেই জন্য আর ধোসা খাওয়া হয়নি। তো যাই হোক, এটা দেখেই স্বাদ মেটালাম ধোসার। আমরা সিঙ্গি পার্ক যে প্যান্ডেল আছে একদম কাছাকাছি চলে এসেছি গেটের মুখে। তো এটা পুরোটা বেত দিয়ে করা হয়েছে, তো বেশ সুন্দর করা হয়েছে। এখনো ভেতরে ঢুকতে পারিনি, ভেতরে ঢুকে আমি ভেতরের থিমটা দেখাচ্ছি কি করেছে। এটা বাইরের আরেকটা সাইড, ওই সাইড দিয়ে ঢুকিয়েছে আর এই সাইড দিয়ে বের করছে, তো এই সাইডে আরও সুন্দর করেছে ওই সাইডের থেকে। এরপরে আমরা চলে আসি হিন্দুস্তান ক্লাব। আগে যেটা ছিল হিন্দুস্তান পার্ক, এটা হচ্ছে ক্লাব। এখানটা আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে একই ঠাকুর বারবার দুবার করে দেখছি কিনা, কারণ গলি গলি দিয়ে ঢুকাচ্ছে, একদিক দিয়ে ঢুকাচ্ছে আর একদিক দিয়ে বের করছে, প্রত্যেক বছর দেখি তাও এই জায়গাটা কনফিউজ হয়ে যায়। তো যাই হোক, এটা অন্য ঠাকুর, এটা ভেতর দিয়ে যাচ্ছে। ভেতরে লাইটিংটা বেশ সুন্দর করেছে, তো পুরো রাস্তাটা জুড়ে লাইটিং করেছে, আমি ভেতরে ঢুকে লাইটিংটা দেখাচ্ছি।
এই ঠাকুরটা দেখার পর আমরা নেক্সট চলে আসি হিন্দুস্তান ক্লাবের আরেকটা ঠাকুর। এটা বেশ সুন্দর করেছে, এটা এবছর প্রথম দেখছি, আগের বছর হয়তো এতটা বড় করেনি, এবছর বেশ সুন্দর করেছে। ভেতরে ঢুকে দেখাচ্ছি, একটু অন্ধকার বলে একটু প্রবলেম হচ্ছে দেখাতে। নেক্সট আমরা চলে আসি যাদবপুরে 91 পল্লীতে, যেটা আগেরবার যাওয়ার সময় দেখা হয়নি, তার কারণ পার্কিং পাচ্ছিলাম না, তো আসার সময় পার্কিং পেয়েছি, তো এই জন্য ভেতরে ঢুকে দেখলাম। এই আর এটা দেখার পর আমরা যাওয়ার কথা ছিল সেলিমপুর, কিন্তু সেলিমপুরের যে ঠাকুরটা সেখানে পার্কিং নেই বলে আর যাওয়া হয়নি, অনেকটা হেঁটে যেতে হবে আর এনার্জিও ছিল না, তাই জন্য এটা দেখে আমরা ব্যাক করব গড়িয়ার দিকে। প্যান্ডেলের ভেতরটা বেশ সুন্দর করেছে, ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, তো এটাই আমরা দেখব, দেখে এবার আমরা ব্যাক করব। তো ব্যাক করার সময় হঠাৎ বাঘাযতীনে দেখলাম একটা বড় প্যান্ডেল করেছে, বেশ পুরস্কার টুরস্কার দিয়েছে, এটা আমরা কোনো বছর দেখি না, তো সেটা দেখে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভেতর দিকে ঢুকলাম দেখার জন্য। তো ভেতর দিকে ঢুকে এটা দেখলাম যে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, ভেতরটা না দেখলে বুঝতে পারবেন না, আমি ভেতরটা গিয়ে দেখাচ্ছি। এটাই আমাদের ছিল লাস্ট ঠাকুর দেখা, এরপর আমরা ডিনার করে বাড়ির দিকে ব্যাক করব। আর কালকে যেহেতু বিজয়া দশমী, কারোর সাথে যাওয়া হয়নি, তো মা বাবার সাথে কালকে সবাই মিলে ঠাকুর দেখতে বেরাবো।